অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়াবো। বাংলা প্রথম পত্রে নবম ও দশম শ্রেণীর যে বাংলা সাহিত্য বইটি আছে এই বইটি থেকে পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের বই খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য, ঠিক আছে? আমরা আজ সেটা করব। আজকে একটা নতুন কবিতা শুরু করব। কবিতার নাম হচ্ছে ঝর্ণার গান। এটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আমি আবারও বলছি, কবিতার নাম হচ্ছে ঝর্ণার গান, কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সো আমরা যেটা করব, প্রত্যেকটা গদ্য এবং পদ্য শুরু করবার আগে আমরা যেমন লেখক পরিচিতি সম্পর্কে জানি, কবি পরিচিতি সম্পর্কে জানি, শব্দার্থ টিকা সম্পর্কে জানি, সো আজকেও আমরা এই যে এই কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার সম্পর্কে জানবো এবং শব্দার্থ টিকা সম্পর্কেও জানবো। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল পড়াতে চলে যাই। 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে বলতো? 1882 খ্রিস্টাব্দে। কি বলা হয়েছে যে 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রাম, কি গ্রাম বলো, গ্রামের নাম কি? নিমতা গ্রাম। 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ও 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ। তার মানে এই যে তত্ত্ববোধিনী পত্রিকা, এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ও 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ, মানে দাদা। সত্যেন্দ্রনাথ বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। কোন শ্রেণী বলো? বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্র জীবন থেকে তিনি কাব্য চর্চা করতেন, মানে সে যখন ছাত্র ছিল তখন থেকে কাব্য চর্চা করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ে তিনি অনুরাগী ছিলেন। প্রাথমিক জীবনে প্রচুর সময় তিনি অধ্যয়ন ও কাব্যানুশীলনে ব্যয় করতেন, মানে তার যে রেগুলার যে সময়টা, রেগুলার যে লাইফটা, এই লাইফে তিনি কি করতেন, অনেক সময় অধ্যয়ন ও কাব্যানুশীলনে ব্যয় করতেন। সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বিনা, হোম শিখা, কুহু ও কেকা, আভ্র আবির, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি তার মৌলিক কাব্য। আমি আবারও বলছি, সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বিনা, হোম শিখা, কুহু ও কেকা, অভ্র আবির, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি তার মৌলিক কাব্য। তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থ রেণু, তীর্থ সলিল, ফুলের ফসল প্রভৃতি। অনুবাদ কাব্যগুলোর মধ্যে কি কি রয়েছে বলো? তীর্থ রেণু, তীর্থ সলিল, ফুলের ফসল প্রভৃতি। বিবিধ উপনিষদ ও কবির নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। কি বলা হয়েছে যে বিভিন্ন উপনিষদ ও কবির নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। কে বলো? সত্যেন্দ্রনাথ দত্ত। কি বলা হয়েছে যে ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, এজন্য তিনি ছন্দের জাদুকর বলে পরিচিত হন। যদি প্রশ্ন আসে যে ছন্দের জাদুকর কোন কবিকে বলা হয়, তখন তোমরা কি বলবে? যে ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। কেন? কারণ ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি পরলোক গমন করেন, মানে এই যে সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে মৃত্যুবরণ করেন বা পরলোক গমন করেন। তাহলে আজকে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে অনেক কিছু জানলাম, তাই না? আমরা জানলাম যে 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ও 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ। সত্যেন্দ্রনাথ বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং ছাত্র জীবন থেকে তিনি কাব্য চর্চা করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের প্রতি তিনি অনুরাগী ছিলেন। প্রাত্যহিক জীবনে প্রচুর সময় তিনি অধ্যয়ন ও কাব্যানুশীলনে ব্যয় করতেন। সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোম শিখা, কুহু ও কেকা, অভ্র আবির, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি তার কি মৌলিক কাব্য। তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থ রেণু, তীর্থশলী, ফুলের ফসল। আমি আবারও বলছি, সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থ রেণু, তীর্থশলীর ফুলের ফসল। ঠিক আছে, বিবিধ উপনিষদ ও কবির নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। ছন্দ নির্বাচনে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, এজন্য তিনি ছন্দের জাদুকর বলে পরিচিত হন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত পরলোক গমন করেন বা মৃত্যু বরণ করেন। কত খ্রিস্টাব্দে বলো? 1922 খ্রিস্টাব্দে। তখন বয়স ছিল কত? মাত্র 40 বছর বয়স। তাহলে আমরা কি জানলাম সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে? বলো, অনেক কিছু জানলাম, তাই না? যে 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ও 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ, মানে দাদা। সত্যেন্দ্রনাথ দত্ত বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং ছাত্র জীবন থেকে তিনি কাব্য চর্চা করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের প্রতি তিনি অনুরাগী ছিলেন। প্রাত্যহিক জীবনে প্রচুর সময় তিনি অধ্যয়ন ও কাব্যানুশীলনে ব্যয় করতেন। সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোম শিখা, কুহু ও কেকা, অভ্র আবির, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি তার মৌলিক কাব্য। তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থ রেণু, তীর্থশলীর ফুলের ফসল প্রভৃতি। বিবিধ উপনিষদ ও কবির নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, এজন্য তিনি ছন্দের জাদুকর বলে পরিচিত হন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে কবি সত্যেন্দ্রনাথ দত্ত পরলোক গমন করেন। তো আশা রাখছি কবি পরিচিতি সম্পর্কে তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে না। আর যদি প্রবলেম থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে বা ধরো বুঝতে প্রবলেম হয়, কোনো কনফিউশন ফেস করো, তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমরা যেটা করব, এই কবিতার শব্দার্থ টিকাগুলো করবো। দেখো, বিভোল, বিভোল শব্দের অর্থ কি? অচেতন বা বিভোর বা বিবশ বা বিহব বলে। আমি আবারও বলছি, বিভোল শব্দের অর্থ হচ্ছে অচেতন অথবা বিভোর অথবা বিবশ অথবা বিহবল। বিজন, বিজন শব্দের অর্থ কি বলে? নির্জন বা জনশূন্য বা নিভৃত। আমি আবারও বলছি, বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন বা জনশূন্য বা নিভৃত। কুজন, কুজন শব্দের অর্থ কি বলো? কলরব বা চিৎকার বা চেঁচামেচি। আমি আবারও বলছি, কুজন শব্দের অর্থ হচ্ছে কলরব বা চিৎকার বা চেঁচামেচি। ঝুম পাহাড়, ঝুম পাহাড় শব্দের অর্থ নীরব পাহাড় বা নির্জন পাহাড়। আমি আবারও বলছি, ঝুম পাহাড় শব্দের অর্থ নীরব পাহাড় বা নির্জন পাহাড়। হিম, হিম অর্থ কি বলে? তুষার বরফ। সুক, সুক মানে হচ্ছে টিয়ে পাখি। থল শব্দের অর্থ কি বলে? স্থল। ঝাঁঝি, ঝাঁঝি শব্দের অর্থ এক প্রকার জলজ গুল্ম, বহুদিন ধরে জমা শ্যাওলা। আমি আবারও বলছি, ঝাঁঝি শব্দের অর্থ এক প্রকার জলজ গুল্ম, বহুদিন ধরে জমা শ্যাওলা। মখমল, মখমল শব্দের অর্থ কি বলো? কোমল ও মিহি কাপড়। মখমল শব্দের অর্থ হচ্ছে কোমল ও মিহি কাপড়। আংরাখা, লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। আংরাখা শব্দের অর্থ কি বলতো? লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। ফটিক জল, ফটিক জল শব্দের অর্থ চাতক পাখি। এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায়, নাইস না? ফটিক জল শব্দের অর্থ হচ্ছে চাতক পাখি, আর এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায়। বিলাই, বিলাই মানে হচ্ছে বিতরণ করি বা কি বলে পরিবেশন
করি, বিলাই, বিলাই শব্দের অর্থ কি বলো? বিতরণ করি বা পরিবেশন করি। তান শব্দের অর্থ হচ্ছে সুর। তরল শ্লোক, তরল শ্লোক শব্দের অর্থ লঘু বা হালকা চালের কবিতা। তরল শ্লোক মানে কি বলো? লঘু বা হালকা চালের কবিতা। চকর, চকর শব্দের অর্থ হচ্ছে পাখি বিশেষ। কবি কল্পনা অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। চন্দ্রমা, চন্দ্রমা শব্দের অর্থ হচ্ছে চাঁদের আলো। চন্দ্রমা শব্দের অর্থ কি? চন্দ্র মানে হচ্ছে চাঁদ, সো চন্দ্রমা শব্দের অর্থ হচ্ছে চাঁদের আলো। উপল ঘায়, উপল ঘায় শব্দের অর্থ হচ্ছে পাথরের আঘাতে। আমি আবারও বলছি, উপল ঘায় শব্দের অর্থ হচ্ছে কি বলো? পাথরের আঘাতে। তাহলে কিন্তু আমরা আজকে এই যে ঝর্ণার গান, এই কবিতার অনেকগুলো শব্দার্থ টিকা সম্পর্কে জানলাম, তাই না? তো চলো আমরা শব্দার্থ টিকাগুলো আরেকবার রিভিশন দেই। কি বলা হয়েছে যে বিভোল, বিভোল শব্দের অর্থ কি বলো? অচেতন বা বিভোর অথবা বিবশ অথবা কি বিহ্বল। বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন বা জনশূন্য বা নিভৃত। আমি আবারও বলছি, বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন বা জনশূন্য বা নিভৃত। কুজন, কুজন শব্দের অর্থ কি বলতো? কলরব বা চিৎকার বা চেঁচামেচি। কুজন শব্দের অর্থ কলরব বা চিৎকার বা চেঁচামেচি। ঝুম পাহাড়, ঝুম পাহাড় শব্দের অর্থ নীরব পাহাড় বা নির্জন পাহাড়। ঝুম পাহাড় শব্দের অর্থ কি বলো? ঝুম, ঝুম মানে হচ্ছে নীরব বা নির্জন। তাহলে ঝুম পাহাড় শব্দের অর্থ নীরব পাহাড় বা নির্জন পাহাড়। হিম, হিম অর্থ কি বলো? তুষার বরফ। শুক, শুক শব্দের অর্থ টিয়ে পাখি। শুক শব্দের অর্থ কি? টিয়ে পাখি। থল, থল শব্দের অর্থ হচ্ছে স্থল। ঝাঁঝি, ঝাঁঝি শব্দের অর্থ এক প্রকার জলজ গুল্ম। বহুদিন ধরে জমা শ্যাওলা, মানে অনেক দিন যাবৎ যে শ্যাওলাটা জমে থাকে তাকে ঝাঁঝি বলে। ঝাঁঝিটা কি? এক প্রকার জলজ গুল্ম, মানে যে গুল্মটা পানিতে বসবাস করে। মখমল, মখমল শব্দের অর্থ হচ্ছে কোমল ও মিহি কাপড়। মখমল শব্দের অর্থ কি বলো? কোমল ও মিহি কাপড়। আংরাখা, আংরাখা শব্দের অর্থ হচ্ছে লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। আমি আবারও বলছি, আংরাখা শব্দের অর্থ হচ্ছে লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। ফটিক জল, ফটিক জল শব্দের অর্থ হচ্ছে চাতক পাখি। এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায়। বিলাই, বিলাই অর্থ কি? বিতরণ করি বা পরিবেশন করি, বিলানো থেকে আর কি। তান, তান শব্দের অর্থ কি? সুর, তরল শ্লোক মানে লঘু বা হালকা চালের কবিতা। কি বলা হয়েছে? তরল শ্লোক, তরল শ্লোক দিয়ে কি বোঝানো হয়েছে? লঘু বা হালকা চালের কবিতা। চকর, চকর শব্দের অর্থ হচ্ছে পাখি বিশেষ। আমি আবারও বলছি, চকর শব্দের অর্থ পাখি বিশেষ। কবি কল্পনা অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। তার মানে কি? চকর শব্দের অর্থ হচ্ছে পাখি বিশেষ এবং কবি কল্পনা অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। চন্দ্রমা, চন্দ্রমা শব্দের অর্থ হচ্ছে চাঁদের আলো। উপল ঘায় মানে পাথরের আঘাতে। উপল ঘায় শব্দের অর্থ হচ্ছে পাথরের আঘাতে। তাহলে আজকে আমরা এই যে ঝর্ণার গান যে কবিতা, এই কবিতার কি জানলাম? যে আমরা জানলাম যে ঝর্ণার গান কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, এবং আমরা আজকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জানলাম এবং এই কবিতার শব্দার্থ টিকা সম্পর্কেও জানলাম। সো এগুলোই তোমাদের পড়া থাকবে, তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের পরিচিত যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন করবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।